বুঝলে বউ, সুমনের অবস্থা দেখলে আমার হাসি পায়। বাকি ছোট ভাই আমার বোকা, তাই ওকে ঠকিয়ে সব জমি নিজের নামে লিখিয়ে নিতে পেরেছি। আপনার বুদ্ধিরও জুড়ি মেলা ভার। ভাগ্যিস বাবার অসুস্থতার সময়ে বুদ্ধি করে বাবার টিপ ছাপ নিয়েছিলেন। এখন দাও দেখি বউ, তোমার হাতের বানানো এক খিলি মিষ্টি পান। আর শোনো, আজ কিন্তু কষা করে গরুর গোশত রাঁধবে। অনেক বড় একটা কাজে যাচ্ছি, যদি কাজটা হয়ে যায় তাহলে কোটিপতি হয়ে যাব। সাবধানে যাইয়েন। সোহেল পান চিবুতে চিবুতে বাড়ি থেকে খুশি মনে নিজের ব্যবসার কাজে চলে যায়। ওদিকে সোহেলের ছোট ভাই সুমন দিনের পর দিন নিজের বউকে নিয়ে কোনো রকমে খেয়ে কাটিয়ে দেয়। দুদিন থেকে পান্তা মরিচ খাচ্ছি, সব হয়েছে তোমার বোকামির কারণে। ওই দেখো তোমার বড় ভাই কত সুখে আছে, আর আমরা কুড়ে ঘরে। এইভাবে বলো না বউ, অন্যের সুখ দেখে কষ্ট পেতে নেই। এই সুখের ভাগ তো তোমারও, সে তো একাই সব ভোগ করছে। ছোট ভাই এদিকে বউ নিয়ে এত কষ্টে আছে, কোনোদিনও তো দেখলাম না এক প্লেট গরম ভাত নিয়ে আমার বাড়িতে আসতে। থাকার জন্য এই কুড়ে ঘর তো আমাকে দিয়েছে, এটাই যথেষ্ট। আপনার যথেষ্ট হতে পারে, কিন্তু আমার জন্য না। সুমন দুঃখী মন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সুমনের ধন না থাকলেও মনটা ছিল অনেক বড়। সারা জীবন কারো ক্ষতি করলাম না, আর আজ আমি কি কষ্টে দিন কাটাচ্ছি। দেখি কেউ কোনো কাজ দেয় কিনা। বাবা, আমার পেটে খুব ক্ষুধা, কিছু খেতে দিতে পারো? আমার কাছে তো এই দুটো বাতাসা ছাড়া আর কিছুই নেই, এই দুটো বরং আপনি খেয়ে নেন। কিন্তু তুমি কি খাবে বাবা? আমার তো বয়স কম, একদিন না খেলে কিচ্ছু হবে না, তার চেয়ে বরং আপনি খেয়ে নিন। বৃদ্ধ বাতাসা দুটি খেয়ে নেয়। খাওয়ার পরে বলে, বাবা, আমি পথে এসে যখন বসলাম তখন একটা পোটলা পেয়েছি, দেখো তো এই পোটলাটা তোমার কিনা? না বাবা, আমার তো কোনো পোটলা হারায়নি, খুলেই তো দেখো। সুমনের পর পোটলাটা খুলে দেখে সেখানে স্বর্ণের মোহর দিয়ে ভর্তি। বাবা, এই পোটলা আমার কিছু দেয় না, আমি দুবেলা পেট ভরে খেতে পারি না, আর এত সোনার মোহর আমার কিভাবে হবে? তুই পরীক্ষায় পাশ করেছিস, তুই সৎ, তোর হৃদয়ে কোনো পাপ নেই, এইসব সোনার মোহর তোর। সব সোনার মোহর পেয়ে সুমন খুব খুশি হয়ে গেল এবং তা নিয়ে বাড়ি ফিরে এলো। এদিকে সোহেল বাড়ি ফিরে এলো মাথায় হাত দিয়ে। কি হয়েছে আপনার? আপনার মুখ ভার কেন? আমার সব শেষ বউ, আমার সব ধ্বংস হয়ে গেছে, আমার ব্যবসার সব মালপাতি জাহাজ সহ সমুদ্রে ডুবে গেছে। কোটিপতি হওয়ার লোভে সব জমি বন্ধক রেখে সমুদ্রপথে ব্যবসাটা শুরু করেছিলাম। আমার সব শেষ বউ, আমি নিঃশ্বাস হয়ে গেলাম। সোহেল কান্নাকাটি করতে লাগলো। ওদিকে সুমন সব সোনার মোহর নিয়ে সীমার কাছে এসে সব কথা খুলে বলে। তোমাকে নিয়ে আমার গর্বের শেষ নেই, তোমার সততা আর ভালো মানুষের মূল্য এতদিনে তুমি পেলে। থামো, বড় ভাই কি খবরটা দিয়ে আসে? না না, এ কি করছেন? পরে না আপনার বড় ভাই এসব সোনার মোহরও কেড়ে নেয়। বড় ভাইয়ের মতো যদি আমিও এই সোনার মোহরের লোভ করে ঘরে বসে থাকি, তবে তার আর আমার কি বা পার্থক্য হলো? এ কথা বলেই সুমন সোহেলের বাড়িতে চলে গেল। সেখানে যেয়ে সুমন দেখল সোহেল মাথায় হাত দিয়ে কাঁদছে। ভাই, কি হয়েছে তোমার? কেন কাঁদছো? আমি নিঃস্ব হয়ে গেছি। সোহেল ওর সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলল। সব শুনে সুমন বলল, ভাই কেন চিন্তা করছো? তোমার এই ভাই তো এখনো বেঁচে আছে, আমি তোমার সব জমি ছাড়িয়ে দেব। ভাই, আমি তোকে ঠকিয়েছি, তুই সেই আমার পাশে দাঁড়াচ্ছিস। আমার নিজের রক্ত যদি ভালো না থাকে আমি কিভাবে ভালো থাকবো ভাই? পরিশেষে সোহেল নিজের ভুল বুঝতে পারল, আর সুমনের টাকায় ছাড়ানো জমির অর্ধেক জমি সুমনকে দিয়ে দু ভাই মিলেমিশে জীবনযাপন করতে লাগলো।